টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556, লগ ইন করুন www.totalcablebd.com। সুপ্রিয় দর্শক, টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ট্যাক্স এবং ট্যাক্স সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে। যেহেতু ট্যাক্স সিজন চলছে, তাই এই বিষয়টি এখন খুবই প্রাসঙ্গিক। আমাদের প্রচুর ফোন আমরা পাই এই সপ্তাহগুলোতে। আজকে আমরা সেই সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে আছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মুখ, সিপিএ সরোয়ার চৌধুরী। আমরা যাচ্ছি মূল আলোচনায়। কেমন আছেন? ধন্যবাদ সাদ ভাই, ভালো আছি। অনেকদিন পরে দেখা হলো। হ্যাঁ, আপনাকে অনেকদিন আমরা পাইনি। কেন পাইনি আসলে আমি একটু, কারণ ট্যাক্স সিজন শুরু হয়েছে, এখন তো আমাদের ব্যস্ততার পালা। তার আগে আমি সপ্তাহখানেকের জন্য একটু বিশ্রাম নিয়েছিলাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘুরতে বেরিয়েছিলাম। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আপনারা যদি ট্যাক্স এবং ট্যাক্স সংক্রান্ত অন্যান্য বিষয়ে সিপিএস সরোয়ার চৌধুরী সাহেবের কাছে প্রশ্ন করতে চান, কোনো বিষয়ে জানতে চান, আমাদের সরাসরি ফোন করার নাম্বার 6463079828, 6463079828। পাশাপাশি ফেসবুকে টিবিএন 24 লিখে সার্চ দিলে আমাদের পেজ পাওয়া যাবে, সেখানে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। সেখানে আপনার প্রশ্ন লিখে দিলে আমরা সেই উত্তরটি দেওয়ার চেষ্টা করব। আমরা যাচ্ছি আমাদের মূল আলোচনায়। ট্যাক্স সিজন চলছে, এখনকার ব্যস্ততা কেমন? এখন আসলে এখন কিন্তু ট্যাক্স সিজন শুরুর দিকে হলেও কিন্তু বেশ ব্যস্ত, কারণ সবাই, অনেকেই যারা রিফান্ড পাবে তাদের আগ্রহটা হচ্ছে যে তাড়াতাড়ি করলে বুঝে তাড়াতাড়ি পাবো, আর যারা হয়তো নিজের পকেট থেকে পয়সা দিতে হবে তারা একটু দেরিতে যাচ্ছে। কিন্তু আমাদের কমিউনিটিতে আমরা যাদের ট্যাক্স ফাইল করি, বেশিরভাগ লোকই কোনো না কোনো কারণে ক্রেডিট এবং অন্যান্য বেশি ট্যাক্স উইথহোল্ড করার জন্য তারা ট্যাক্স রিফান্ডটা পায়, সেই জন্য তাদের মধ্যে আগ্রহটা বেশি যে তাড়াতাড়ি ফাইল করে দিই এবং একটু ইয়ে হয়ে যায়, এই ঝামেলা থেকে মুক্ত হয়ে যায়। এখন ধরেন একজন ট্যাক্স প্রিপেয়ার করতে চাচ্ছেন, ট্যাক্স ফাইল করতে চাচ্ছেন, তিনি কিভাবে ট্যাক্স প্রিপেয়ার সিলেক্ট করবেন? আসলে ট্যাক্স প্রিপেয়ার সিলেক্ট করার পদ্ধতি সম্পর্কে আইআরএসেরও বিভিন্ন ধরনের উপদেশ আছে এবং নির্দেশনা আছে। এটা হচ্ছে যে প্রথমে আপনি দেখবেন যে যার কাছে আপনি যাচ্ছেন তার প্রফেশনাল লাইসেন্সটা কী একটা। তারপরে হচ্ছে যে আপনি যখন যাবেন তার সাথে কথা বলবেন, আপনি চিন্তা তাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনার উনি আপনার ট্যাক্স রিটার্ন কি ই ফাইল করবেন কি না, নিজস্ব কোনো ইএফআইএন নাম্বার আছে কি না। তারপরে যেটা হচ্ছে সেটা আপনার তার ফি কত। এখন কেউ যদি আপনাকে বলে যে আচ্ছা ঠিক আছে আমি অমুকের থেকে তোমাকে বেশি টাকা এনে দেবো, তাহলে কিন্তু এখানে কিছু ঝামেলা আছে। আর পরে যেটা আপনি চিন্তা করবেন যে তারা সাইন করবে কিনা, ট্যাক্স রিটার্নটা সাইন করবে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, অনেকেই আমার কাছে পুরানো আমলের ট্যাক্স রিটার্ন নিয়ে আসছে সেলফ প্রিপেয়ার্ড। আচ্ছা, তা আমি তাদেরকে জিজ্ঞেস করি যে সেলফ প্রিপেয়ার আপনি কিন্তু তৈরি করছেন নাকি, এটা বলছেন না আমি আমার অ্যাকাউন্টেন্ট করেছি। আমি বলছি অ্যাকাউন্টেন্ট না, যিনি প্রিপেয়ার করেছেন, প্রিপেয়ারার আর কি, মানে আমি অ্যাকাউন্টেন্ট বলবো না, কারণ আপনি ডেজিগনেটেড প্রফেশনাল হচ্ছে সিপিএ, এনরোল এজেন্ট এবং মনে করেন যে অ্যাটর্নি অ্যান্ড রেজিস্টার্ড ট্যাক্স প্রিপারেশন প্রফেশনাল প্রিপেয়ারার। তো তারা ছাড়া যদি অন্য কেউ মনে করেন যে প্রিপেয়ার করতে পারে, আপনি টার্বোট্যাক্সে গিয়ে প্রিপেয়ার করতে পারেন। এখন অনেকেই অনেক ধরনের ব্যস্ততা অথবা অন্য কোনো কারণে হোক বলে রাখে যে সেলফ প্রিপেয়ার্ড। তো এখন কথা হলো যে আপনি যদি পয়সা নিয়ে থাকেন তাহলে আপনার সাইন করতে হবে, ক্লায়েন্ট নিজেই সাইন করেছে। হ্যাঁ, তারপরে আর একটা জিনিস হচ্ছে যে কোনো একজন ট্যাক্স প্রিপেয়ারার যদি আপনাকে আগেই বলে যে আচ্ছা ঠিক আছে সাইন করে যান আমি ফাইল করে দেবো, এটা কিন্তু করবেন না কোনো সময়। এটা তার মানে ট্যাক্স প্রিপেয়ারার ইজ নট এটা প্রপারলি ইয়ে করতেছেন, আর আপনাকে ট্রিট করতেছেন আর কি। তাহলে এই যে আপনি বললেন যে তার লাইসেন্সটা কিরকম, তার উনি বলছেন কিনা যে আমি অন্যদের থেকে বেশি টাকা এনে দেবো, বা এই ধরনের প্রলোভন দেখাচ্ছেন কিনা, বা তার ব্যাকগ্রাউন্ডটা কি, এখন একজন সাধারণ মানুষের পক্ষে কি এটা চেক করা সম্ভব? না না, ব্যাকগ্রাউন্ডটা কি এটা আপনি বন্ধু বান্ধবের কাছে জানতে পারবেন অথবা মিডিয়াতে জানতে পারবেন, যে কোনো একজন ভালো একজন বন্ধুর কাছে জানতে পারবেন। হুট করে কারোর কাছে যাওয়া যাবে না, যাওয়া যাবে পিছনে একটুখানি স্টাডি করতে হবে। আর তাছাড়া এখন ট্যাক্স প্রিপেয়ারের ব্যাপারে, এখন আমার কথা হচ্ছে যে আপনি একজন প্রফেশনাল, একজন সিপিএ
এনরোল এজেন্ট অ্যাটর্নির কাছে যাবেন কেন, যেখানে তারা আপনাকে কেন যাবেন? প্রথমত কথা হচ্ছে যে আপনি মনে করেন যে আপনার একটা ব্যবসা আছে, আপনার ব্যবসার খুঁটিনাটি অনেক ডিডাকশন এবং অনেক অনেকগুলো বেনিফিট যেগুলো আপনি নিতে পারবেন সেটা অন্য কেউ আপনাকে সেই সুবিধাটা দিতে পারবে না, প্রথমে একটা কথা হলো। তারপর মনে করেন যে আপনার আপনার বাচ্চা কলেজে যাবে, ভবিষ্যতে আপনার ফাফসা পূরণ করতে হবে, আপনার একটা প্ল্যানিংয়ের প্রয়োজন আছে, আপনার ইনকামটা কীরকম হলে, আপনার বিজনেস প্ল্যানিংটা কীরকম হলে আপনার ইনকামের সাথে আপনার ফাফসা ছেলের কলেজের ছেলে মেয়ের কলেজের জন্য ভালো হবে সেটা গাইড করতে পারবে একজন প্রফেশনাল। তারপরে মনে করেন যে আপনি রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে টাকা রাখবেন কি না, আপনার অ্যাসেট কীভাবে প্রোটেকশন হবে, এই সমস্ত বিভিন্ন জিনিস নিয়ে আপনি যার কাছে কথা বলতে পারবেন উনি হচ্ছেন একজন সিপিএ এনরোল এজেন্ট অথবা মানে তারা বিষয়টা প্রপারলি জানেন এবং লং টাইম আপনার গোলের জন্য আপনাকে নিয়ে যেতে পারে। শুধুমাত্র এক বছরের ট্যাক্স প্রিপেয়ার করে দিল, সেখানে আপনাকে কিছু বাড়তি পাইয়ে দেওয়ার প্রলোভন দিলে সেখানে না যাওয়াটাই ভালো। জি সুপ্রিয় দর্শক, আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সিপিএ মহোদয় বলেছেন যে যে কোনো সময় হুট করেই আসলে যে কাউকে সিলেক্ট করে ফেলা উচিত নয়, একটু চিন্তাভাবনা করে একটু খোঁজ খবর নিয়ে করা ভালো এবং তার মধ্যে প্রফেশনালিজম আছে কিনা, বাড়তি কোনো প্রলোভন আছে কিনা, সেইগুলো কোনটা ভালো কোনটা খারাপ একটু বিবেচনা করে তারপর যাওয়া ভালো। এখন যদি আপনাকে আমি প্রশ্ন করি, মনে করেন যে কেউ এক জায়গায় ট্যাক্স প্রিপেয়ার করছে, জি, সেখান থেকে তিনি তার ট্যাক্স প্রিপারেশনের জায়গাটা চেঞ্জ করতে চান, তিনি চান যে অন্য কারো কাছে ট্যাক্স প্রিপেয়ার করবেন, তাহলে করণে কি এটা আমরা শুনবো, তার আগে আমরা কয়েকটা ফোন নিয়ে নিতে চাই। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, জি ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি কসুদ্দমান বলছি। জি জি বলুন, সিপিএ সাহেব শুনছেন। আমি বলতে চাচ্ছি এইটা সিপিএ সাহেবের কাছে যে আমি ডিজেবল পারসন, জি আমি ডিজেবল, কিন্তু আমি সোসিয়ালিটি পাই, পেনশন পাই। ওকে, হ্যালো, আমার নাম মোহাম্মদ কসুজ্জামান চৌধুরী। জি 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 বলুন, আমরা শুনছি। তো আমি আমি বেসিক্যালি ডিজেবল। হ্যাঁ হ্যাঁ, আপনি ডিজেবিলিটি বেনিফিট পাচ্ছেন? হ্যাঁ, ডিজেবিলিটি পাই মিন্স আমি সোসিয়ালিটি পাই, আমি এই দেশে ওয়ার্ক করেছি, সোসিয়ালিটি পাই, ক্লাব পেনশন পাই, আমার হোটেল পেনশন পাই, জি, কিন্তু আমার ইনকাম এইগুলো আছে প্লাস আমার হাউস রেন্ট আছে, কিন্তু আমি মেডিকেড পাই না, মেডিকেড আমার ক্যান্সেল করছে, তারা বলছে আমার ইনকাম বেশি। ইন দি মিন টাইম আমি অ্যাম্বুলেট হেলথ কিনেছি লাস্ট ইয়ারে, কিন্তু আমার সিটি থেকে একটা কাগজ আগে আসতো না, মেডিকেল হেলথ ইনফরমেশন, এটা আমার ওয়াইফের আসছে কিন্তু আমার তো আসে নাই। আচ্ছা আচ্ছা, আপনার আসলে কেসটা একটু জটিল, আপনি সোশ্যাল সিকিউরিটি পাচ্ছেন, আপনি আবার রেন্টাল ইনকাম পাচ্ছেন, এখানে আপনি ডিসএবিলিটি যেটা পাচ্ছেন ওইটা বাদ দিয়ে অন্যান্য যে ইনকামগুলো আপনার আসছে এগুলো কিন্তু ক্যালকুলেশন করে দেখতে হবে যে আপনি কোয়ালিফাইড কি না, এবং যেহেতু মেডিকেডের প্রশ্ন এখানে আছে, মেডিকেডের কিছু আইনকানুনও এখানে যুক্ত হয়ে যাবে, আপনার অ্যাসেটের লেভেল কত, আপনার ইনকামের লেভেল তারা যেভাবে কাউন্ট করে তাদের সাথে হয়তো ট্যাক্স রিটার্নের ইনকাম লেভেলটা, ইনকাম কাউন্টিংটা অন্য ধরনের হতে পারে, তারা তারা ইনকামের সাথে আপনার অ্যাসেটের সমন্বয়টা দেখে, আপনার যদি বাড়ি থাকে অথবা অন্যান্য রেন্টাল প্রপার্টি থাকে ওগুলো দেখে একটা বিবেচনার মধ্যে আনবে। তবে আপনার ব্যাপারটা যেহেতু জটিল, আপনি সাক্ষাতে আলাপ আলোচনা করলে একজন সিপিএ অ্যাটর্নি অথবা একজন এনরোল এজেন্ট আপনাকে ভালো উপদেশ দিতে পারবে। জি জি, আমার মনে হয় যে আপনি সরাসরি কথা বলুন, কারণ প্রত্যেকটা বিষয়ের মধ্যে খুঁটিনাটি অনেক বিষয় থাকে, আরও কিছু প্রশ্ন করতে পারেন আমাদের সিপিএ মহোদয়। আমাদের অনুষ্ঠান চলার সময় আমাদের টিবিএন 24-এর পর্দায় সিপিএ সরোয়ার চৌধুরী সাহেবের বিজ্ঞাপন প্রচারিত হয়, সেখানে আপনি তার নাম্বার পাবেন। জি, আমরা পরবর্তী ফোনে যেতে চাই। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে? আমি আলম বলছিলাম জ্যাকসনের থেকে। আমার আমার কোশ্চেনটা হচ্ছে, আপনার টেলিভিশনটা ভলিউম কমান, ফোনে কথা বলুন, সময় নষ্ট হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি জি বলুন। জি আমি আলম বলছিলাম জ্যাকসনের থেকে। আমার কোশ্চেনটা হচ্ছে, আমার ফ্যামিলি এখানে আছে আর কি, আমি ট্যাক্স ফাইলের বিষয়ে জানতে চাচ্ছি। আমি প্রতি আমি মান্থলি রেন্ট দিচ্ছি আর কি বাসা ভাড়া, এর উপর কি কোনো ধরনের ট্যাক্স রিফান্ড কি পাওয়ার সম্ভাবনা আছে কিনা, বা এই ধরনের আমি জানার জন্য আর কি। আপনি রেন্ট দিচ্ছেন, রেন্টটা আসলে কোনো ধরনের ডিডাকশনের মধ্যে আসে না, তবে আপনি যেহেতু নিউ ইয়র্ক সিটিতে আছেন, নিউ ইয়র্ক সিটি ট্যাক্সে আপনি আপনার র্যান্টের উপরে সামান্য কিছু বেনিফিট পেতে পারেন, তাছাড়া আইআরএস অথবা নিউ ইয়র্ক স্টেট ওর র্যান্টটা এটা লেজিটিমেট ডিডাকশন না।
জি, এরকম অনেকে আরো প্রশ্ন করেন যে রেন্ট দিচ্ছেন, আবার পাশাপাশি কেউ বলেন যে আমার বাচ্চার স্কুলের বেতন দিচ্ছি, তিনি পিএস এততে পড়েন বা আইএস এততে পড়েন। পিএস আইএস এর কোনো ফায়দা নাই, একমাত্র কলেজে গেলে এটার জন্য ফায়দা আছে। হ্যাঁ, আর যদি আপনি একেবারে বাচ্চা ছেলেদেরকে ডেকেয়ারে পাঠান তার জন্য বেনিফিট আছে। হ্যাঁ জি, আমরা পরবর্তী ফোনে চলে যেতে চাই। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমার নাম আসমান ব্রোঞ্জ থেকে বলছি। জি বলুন। এক্সাম প্রিপারেশনের ফি কত আমি জানতে চাই। ট্যাক্স প্রিপারেশনের ফি কত? ট্যাক্স প্রিপারেশনের ফির ব্যাপারে এখন মনে করেন যে, সেই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে আপনারা যখন ট্যাক্স প্রিপারেশনের জন্য যাবেন তখন কিন্তু চিন্তা করতে হবে যে ট্যাক্স প্রিপারেশনের ফিটা কত। এখন ন্যাশনাল অ্যাভারেজ বলবো না নিউ ইয়র্ক স্টেটের অ্যাভারেজ বলবো, তবে এটা বিভিন্ন ধরনের হতে পারে। অনেকে তাদের সময়ের উপর ভিত্তি করে ট্যাক্সের ফি নির্ধারণ করে, অনেকে আবার ফর্মের উপর ভিত্তি করে ট্যাক্স নির্ধারণ করে, অনেকে আবার একটা জিনিস যেটা সাবধান থাকতে হবে সেটা হচ্ছে যে আপনাকে যদি কেউ বলে যে আপনাকে আমি $2,000 বেশি রিফান্ড এনে দেবো, আমার ফি ওইটার থেকে 20%, ওই সমস্ত ক্ষেত্রে যাবেন না, এটা টোটালি ইললিগ্যাল হয়ে যায়। আরেকটা ধারণা দিবেন তাহলে আমাদের সাধারণত ট্যাক্স প্রিপারেশনের ফি কেমন হয়? সাধারণত ট্যাক্স প্রিপারেশনের ফি সর্বনিম্ন কেমন আর সর্বোচ্চ কেমন হতে পারে? সর্বোচ্চ না জানলাম, সর্বনিম্ন কত? এটা 100 থেকে 1,000 পর্যন্ত ভেরি করতে পারে। জি জি, ফর্ম এবং বিভিন্ন পরিস্থিতির কারণে। জি, আমরা যাচ্ছি পরবর্তী ফোনে। তার আর একটা কথা এখানে বলে দিতে চাই, এখন মনে করেন যে আপনি যদি ফির ব্যাপারে অত সেনসিটিভ হন, তবে নিউ ইয়র্ক সিটির মনে করেন যে ভিটা প্রোগ্রাম আছে, ওখানে ফ্রিতে ট্যাক্স রিটার্ন করে। যারা এখানে প্রফেশনাল হিসেবে এখানে বাজারে আছেন তারা হয়তো সময় দিতে পারেন না এবং করতে পারেন না, এটা জনহিতকর কাজ, এটা গভর্নমেন্ট এটা করে এবং নিউ ইয়র্ক সিটির বিভিন্ন কেন্দ্রে বিনা ফিতে করে। আচ্ছা আচ্ছা জি, আমরা যাচ্ছি পরবর্তী ফোনে। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, আমি টিপু বলছি। জি বলুন। জি, আমি W2 তে কাজ করি, আমার দুইটা বাচ্চা আছে, আমার ওয়াইফ আর আমি। আমি এবার ট্যাক্স ফাইলছি, আপনার ইনকাম হয়েছে আমার 37,884 টাকা। ওকে, তো এখন আমি ট্যাক্স ফাইল করছি, প্রায় অলমোস্ট আমি 10,000 টাকার মতো পাবো ট্যাক্স রিটার্ন। তো আমার প্রশ্ন হলো যে আমার কিছু টাকা আছে ব্যাংকে, আমি কি ওই টাকা রাখতে পারবো প্রায় 15,000 থেকে 16,000 টাকার মতো? জি ধন্যবাদ। এটা অবশ্যই এটা একটা সিম্পল জিনিস, আপনারা টাকা রাখতে ভয় পাবেন না, এটা তো আপনার আপনার উপার্জিত অর্থ, উপার্জিত অর্থ রাখতে তো কোনো অসুবিধা নেই। আপনি 10-15 কেন, আপনি যদি 10 বছর ধরে কাজ করতে থাকেন এবং প্রতি বছর যদি $10,000 যদি আপনি রিফান্ড পান, এটা তো একটা বড় ধরনের অ্যাসেট হয়ে গেল আপনার। $100,000 ব্যাংকে থাকলে কোনো অসুবিধা নেই, আপনি এটা কিন্তু একটা বেশ বড় রকমের প্রশ্ন আছে। মনে করেন যে একজন 1099 কাজ করছেন, উনি ট্যাক্স দিচ্ছেন, উনি W2 তে কাজ করছেন, ট্যাক্স দিচ্ছেন, কিন্তু ওনার সঞ্চয়টা বাড়ছে, ধরেন 30,000, 40,000, 50,000 হচ্ছে, এইটা কতটুকু টেনশনের বা আদৌ টেনশনের কিছু আছে? আদৌ টেনশনের লেজিটিমেট, এখন যদি অন্যায়ভাবে যদি আপনি ব্যাংকে টাকা না রাখেন এটাতে কোনো ভয়ের কিছু নাই। এখন এটা হচ্ছে ব্যাংক সিক্রেসি আইন যেটা যেটা আছে, যেটা ব্যাংক যেটা IRS-কে রিপোর্ট করবে, সেটা হচ্ছে ব্যাংক যদি সন্দেহ করে যে এই টাকাটা অন্যায়ভাবে আনা হয়েছে। আচ্ছা, আপনি এখন কথা হচ্ছে যে বা এয়ারপোর্ট দিয়ে যাওয়ার সময় অনেকে চেক করে বলে যে টাকা কোথায় নিয়ে যাচ্ছ, ওরা জব্দ করে ফেলে টাকাগুলো। যদি আপনি প্রমাণ করতে পারেন পরে যে আপনি এগুলা লিগ্যাল টাকা আপনি উপার্জন করেছেন, আপনি 10 বছর ধরে কাজ করেছেন, টাকা জমা রেখেছেন প্রতি বছর বছর, তাহলে কিন্তু আপনার টাকা ফেরত দিতে বাধ্য তারা। আর ক্যাশ টাকা জমা রাখা বা ঘরে রাখা সেটার বিষয় কোনো রকম? ক্যাশ টাকা জমা রাখা, ব্যাংকে জমা রাখার একটা ব্যাংকের নিয়ম আছে, সেটা হচ্ছে যে $10,000 অথবা তার উপরে যদি টাকা আপনি একসাথে জমা দেন তাহলে কিন্তু আপনাকে এটা একটা স্পেসিফিক ফর্ম পূরণ করতে হবে, যেটাতে আপনার বিভিন্ন অ্যাটেস্টেশন অথবা সত্যায়ন করতে হবে যে টাকাটা জেনুইন টাকা এবং আপনার ব্যবসার টাকা হোক যে টাকা হোক এটা আপনি জমা দিচ্ছেন, সেটা 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 ব্যাংক তাদের রিপোর্টিং মেকানিজমের মাধ্যমে IRS-কে জানাবে অথবা কোথায় জানাবে সেটা আপনার জানার কিছু না। জি, বেশ সুন্দর প্রশ্ন আসছে আজকে। আমার মনে হয় আপনারা যারা অনুষ্ঠানটি এখন পরবর্তী সময় যুক্ত হয়েছেন টেনে শুরু থেকে দেখতে পারেন ফেসবুকে, আপনারা নানাবিধ প্রশ্নের উত্তর পেতে পারেন, আপনাদের কাজে লাগবে। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম, আমি মাদিয়া বলছি ব্রাঙ্কস থেকে। জি জি, আমার প্রশ্নটি হচ্ছে আমি পেপার আসছে বাংলাদেশ থেকে আমার বাবা মার জন্য, তো সেখানে আমার
কোয়েশ্চেন হচ্ছে আমার আব্বুর বিয়ে হয়েছে মনে করেন 84 সালে, কিন্তু তাদের রেজিস্ট্রিটা মানে এখন যেহেতু পেপার পাঠাবে এর জন্য রেজিস্ট্রি করেছে জানুয়ারি মাসের শেষের দিকে, কিন্তু ম্যারেজ সার্টিফিকেটে উল্লেখ করা আছে। আপনার কথা কিন্তু একটু মাঝখানে মাঝখানে কেটে যাচ্ছে, আরেকবার বলবেন একটু বড় করে, জাস্ট একটু জোরে বলবেন, সামারিটা বলেন, সামারি জিনিসটা কি, কারণ অনেক লম্বা। জি, এখন ম্যারেজ সার্টিফিকেটে যেটা দেওয়া হয়েছে এখন রেজিস্ট্রির তারিখটা দেওয়া হয়েছে জানুয়ারিতে, কিন্তু ওখানে উল্লেখ আছে বিয়ে হয়েছে 84 সালে, কিন্তু এক্ষেত্রে কি অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা একটু জানাবেন। ওটা ইমিগ্রেশনের, আমার মনে হয় এটা ইমিগ্রেশনের প্রশ্ন। আপনি এটা জিনিসগুলোকে ইমিগ্রেশনের ব্যাপারে আমরা যারা জানি, আমরা যারা অ্যাকাউন্টেন্ট হিসেবে জানি, তাদের হচ্ছে যে ডকুমেন্টগুলো আপনি মানে কন্টেম্পোরারি করে ফেলেন, অথবা ডকুমেন্টগুলো যাতে একটার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ থাকে সেইভাবে জিনিসগুলোকে চেঞ্জ করে ফেলেন। এটা একটা চিঠির মাধ্যমে করা যায় অথবা অ্যাফিডেভিট মাধ্যমে করা যায়, যে কোনোভাবে করা যায়। আমার মনে হয় আপনার কথা থেকে বুঝলাম যে কোনো একটা ডকুমেন্টের সমস্যা। আমি এটা ঠিক আইআরএস ট্যাক্স অথবা চাই যে আপনি এই আপনার এই প্রশ্নের সঙ্গে আমরা যতটুকু মনে করছি তাতে ইমিগ্রেশন অংশের যুক্ততা বেশি, তাহলে আমাদের অন্যান্য দিন আমাদের অ্যাটর্নি থাকেন যারা ইমিগ্রেশন এক্সপার্ট, ওই দিন প্রশ্ন করলে এই প্রশ্নের একটা সঠিক কাছাকাছি সঠিক একটা উত্তর আপনি পেতে পারেন। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। জি, আমি পন্নি বলছিলাম ফ্লাশিং থেকে। জি, একটু জোরে বলেন। তো আমি আমার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম, এখন হচ্ছে আমার একজন ডিপেন্ডেন্ট আছে, আমার বেবি আছে, তো আমার এনাফ ইনকাম নেই, 20,000 ইনকাম। তো আমি যদি 1099 দিয়ে যদি ইনকামটা বাড়িয়ে দেখাই তাহলে কি ওই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে? আপনার যদি জেনুইন এটা ইনকাম হয়, 1099 কাজ করে তো কোনো ক্ষতিকর কিছু নাই, এটার জন্য তো আপনি ট্যাক্স দিচ্ছেন, সুতরাং আপনার ইনকাম লেভেল ওইটা যদি ইমিগ্রেশন অফিসার যদি ওটা মনে করে যে ইনকাম লেভেলটা ঠিক আছে, তখন আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। ইনকাম আপনি W-2 যে ট্যাক্স দিচ্ছেন 1099 কাজ করার পর ফলেও তো ট্যাক্স দিচ্ছেন, সুতরাং এটা ভয়ের কিছু আছে বলে মনে হচ্ছে না আমার। জি, আর আমার মনে হয় যে আপনি যেহেতু আপনার প্রশ্নটি একান্তই ব্যক্তিগত, আপনি সরাসরি যোগাযোগ করে তারপর আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত। লেভেল আপনি আসলে কতটুকু কয়জনকে করতে পারবেন, আর করতে না পারলে অন্য কোনো উপায় আছে কিনা, জয়েন্ট স্পন্সরশিপ, এডিশনাল স্পন্সরশিপ, বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। এই বিষয়টি আমরা আরেকবার একটু বলতে চাই। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা সিদ্ধান্তের পিছনে কিন্তু অনেক খুঁটিনাটি বিষয় থাকে, ফলে আমাদের এই অনুষ্ঠানে আগত অতিথিরা শুধুমাত্র তাদের অভিজ্ঞতাটি আমাদের সঙ্গে শেয়ার করেন, খুব সংক্ষেপে একটা সাধারণ পরামর্শ দেওয়ার চেষ্টা করেন। আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি অবশ্যই সরাসরি বিশেষজ্ঞজনের সঙ্গে কথা বলে তারপর নেবেন। আমরা বিরতিতে যাওয়ার আগে বা প্রশ্নে যাওয়ার আগে একটা প্রশ্ন আপনাকে করেছিলাম, আমরা ফোন কয়েকটা পরে নিতে চাই, সেটা হচ্ছে যে কেউ যদি ট্যাক্স প্রিপেয়ার চেঞ্জ করতে চায় যার সঙ্গে আছেন, তাকে কি করতে হবে এবং কিভাবে কাগজপত্র বা তথ্য সংগ্রহ করতে হবে, বা কিভাবে কোন প্রস্তুতি কি কাগজ নিয়ে নতুন প্রিপেয়ারের কাছে যেতে হবে? নো, বেসিক্যালি কেউ যদি যারা ব্যক্তিগত ট্যাক্স পার্সোনাল ট্যাক্স ফাইলিংয়ের সাথে সংযুক্ত, তারা যে কোনো সময় চেঞ্জ করতে পারে, প্রতি বছর চেঞ্জ করতে পারে, যদি মনে করে যে আর্থ ছাড়া মনে করেন যে দীর্ঘদিন যদি আপনি একজন ট্যাক্স প্রিপেয়ারের সাথে কাজ করেন, বেসিক্যালি অন্যজনের কাছে যাওয়ার আগে তাকে একটু বলে যাওয়া দরকার যে আমার বিশেষ কারণে আমি যাচ্ছি, যাতে আপনি ব্রিজটা ভাঙলেন না আর কি। কোনো সময় তার কাছে যদি আবার যে মানে কোনো ডকুমেন্টের জন্য যেতে হয়, তাহলে কিন্তু সে যাতে আপনাকে হেল্প করে। তা আমার পরামর্শ হচ্ছে যে ভালো সম্পর্ক রেখে আপনি যদি যান, আর তাছাড়া বিজনেসের ব্যাপারে যারা বিজনেস ওনার, তারা যখন একজন অ্যাকাউন্টেন্ট চেঞ্জ করবে, এটা আমি সবসময় বলি যে যে পুরানো অ্যাকাউন্টেন্ট যিনি আছেন তাদের কাছ থেকে একটা রিলিজ অর্ডার নেওয়ার জন্য, একটা রিলিজ কাগজ নেওয়ার জন্য, যে স্যাটিসফ্যাকশন আমি আপনাকে রিলিজ করে দিচ্ছি, আপনি অন্য জায়গায় যেতে পারেন, গুড লাক, এই ধরনের একটা কাগজ আমরা দিই সাধারণত। আর তাছাড়া বেশি আর অন্য একটা ক্ষেত্রে যারা অডিট ক্লায়েন্ট মনে করেন, একটা বড় ধরনের কোম্পানিগুলো যারা যখন অডিট করে, তখন অডিট ক্লায়েন্টগুলোকে আসলে বেসিক্যালি একজন CPA আর একজন CPA চেঞ্জ করার সময় কিন্তু তাদের এই ট্রানজিশনের জন্য একটা নিতে হয় পারমিশন, নিতে হয় NOC। আচ্ছা আচ্ছা জি। আমাদের ফেসবুকে অনেকে যুক্ত হয়েছেন, মাহমুদুল ইসলাম, মঞ্জু আলম, মোশারফ হোসেন, আরও অনেকে। মাহমুদুল ইসলাম সাহেব লিখেছেন, আমার W-2 ডিপেন্ডেন্ট আছে বাট ট্যাক্স ফাইলে আমরা সেপারেট করতে চাই, সেটা কি পসিবল? প্রশ্নটা একটুখানি ঘোলাটে, ক্লিয়ার না, আরও ইনফরমেশন দরকার। উনি কি ওনার স্ত্রীর কথা বলছেন? আর স্ত্রীর কথা বলে থাকলে তো স্ত্রী ডিপেন্ডেন্ট হয় না। তবে জিনিসটা আমি বলে দিই, জেনারেলি উনি বলতে চাচ্ছেন যে W-2 উনি যখন কোম্পানির কাছে W-2
W2 জমা দিয়েছিলেন, মানে W4 জমা দিয়েছিলেন, তখন বলছেন যে ডিপেন্ডেন্ট আছে এবং W2 পেয়েছেন উনি। এখন W2টা কি ওনার নামে? এমনও হইতে পারে যে হয়তো ফ্যামিলির মধ্যে একজন কাজ করছে অথবা দুইজনে কাজ করছে, একজনের ইনকাম বেশি একজনের ইনকাম কম। তবে মোদ্দা কথা হচ্ছে, আপনারা যদি জয়েন্ট ফাইল করে থাকেন আগে, এই বছর যদি আপনারা যদি সেপারেট ফাইল করতে চান, মেরিট ফাইলিং সেপারেটলি, তখন আপনারা করতে পারবেন। আর একদম সেপারেট যদি হইতে হয়, তাহলে কিন্তু এটার জন্য একেবারে লিগালি সেপারেট হইতে হবে। জি জি। আর একটা মোশারফ হোসেন সাহেব একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন, কুড ইউ প্লিজ এক্সপ্লেইন হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লিমিট উই ক্যান গেট ক্রেডিট ফর টিউশন ফি ফর কলেজ? টিউশন ফি সবচেয়ে ভালো যেটা হচ্ছে, আমার জানা মতে সেটা হচ্ছে আমেরিকান অপরচুনিটি ক্রেডিট, $2,500। আর তানজিম হোসেন যুক্ত হয়েছেন ব্রোঞ্জ থেকে, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা একটা বিরতিতে যেতে চাই, বিরতি থেকে ফিরে এসে আমরা টেলিফোনে যারা আছেন তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা যাচ্ছি বিরতিতে। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7188776556, লগ ইন করুন www.totalcablebd.com। সুপ্রিয় দর্শক, টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগতম। আমরা কথা বলছিলাম ট্যাক্স এবং ট্যাক্স সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে, আমাদের আজকের অতিথি সরোয়ার চৌধুরী, সিপিএ। আমরা বিরতি থেকে ফিরলাম, আমরা কথা বলছিলাম ট্যাক্স সিজন চলছে, এখনকার ব্যস্ততা নিয়ে, ট্যাক্স ফাইলের সময় আপনাদের ট্যাক্স প্রিপারার কীভাবে সিলেক্ট করবেন, কীভাবে আপনি একজন ট্যাক্স প্রিপারার থেকে আরেকজন ট্যাক্স প্রিপারের কাছে শিফট করতে চাইলে কী কী করবেন, এই বিষয় নিয়ে। যারা আমাদের অনুষ্ঠানের শুরু অংশটাকে মিস করেছেন, তারা ফেসবুকে গিয়ে টিবিএন 24 লিখে সার্চ দিলে সেখানে অনুষ্ঠানটি দেখতে পাবেন, সেখানে টেনে নিয়ে দেখতে পাবেন, অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আমরা এবার আপনাকে একটা প্রশ্ন করতে চাই, ব্যস্ততার জন্য কী কী ভুল হতে পারে আমাদের এই ট্যাক্স প্রিপারেশনে, তার আগে কয়েকটা ফোন নিতে চাই। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলুন। আমি আলী হোসেন ব্রঞ্জ থেকে। জি জি বলুন, আপনার প্রশ্নটি শুনি। আমি জানতে চাই, আমি গত জানুয়ারিতে এক জায়গায় কাজ করতাম, আমি ওই কাজটা সাইডা ইসা অন্য জায়গায় কাজ করছি, এখন উনি আমার ফার্স্ট কোয়ার্টারে ট্যাক্স দিয়া দিছে, আমি জানি না এক কোয়ার্টারে ট্যাক্স উনি পে কইরা দিছে, উনি এই W2 কি কোনো ভাবে ক্যান্সেল করার কোনো সিস্টেম আছে? হ্যাঁ হ্যাঁ, সুন্দর প্রশ্ন। আপনি এক মাসের জন্য কাজ করেছেন একটা কোম্পানিতে এবং পুরো বছরটা কাজ করেছেন অন্য আরেকটা কোম্পানিতে, এখন আপনার প্রশ্ন হচ্ছে যে ওই এক মাসের W2টা ক্যান্সেল করার কোনো ব্যবস্থা আছে কিনা। এখন ক্যান্সেল করার অধিকার হচ্ছে আপনার এমপ্লয়ার অর্থাৎ আপনাকে যে চাকরি দিয়েছিল তার উপর, সে যদি ক্যান্সেল করতে চায় সে ক্যান্সেল করতে পারবে। এখন আপনি কেন ক্যান্সেল করতে চাচ্ছেন সেটা সেটা আপনি চাইলে তো পারবেন না, আপনার এমপ্লয়ার যে আপনাকে বেতনটা দিয়েছে তাকেই ক্যান্সেল করতে হবে, মানে তাকেই কনভিন্স হতে হবে যে ক্যান্সেল করার জন্য তার মানে তার সঙ্গে যোগাযোগ করতে হবে। আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, সালামু আলাইকুম, আমি কামরুল শাহ বলছিলাম, অ্যাডভোকেট কি থেকে। জি জি বলুন। আমার একটা প্রশ্ন হলো দরবার সাহেবের কাছে, সেটা আমরা যখন ট্যাক্স ফাইল করি এখানে বাংলাদেশের প্রপার্টি ব্যাংক অ্যাকাউন্ট এগুলা অনেকেই উল্লেখ করে না, এগুলো সম্বন্ধে যদি কোনো পরামর্শ দেন। সবাই তো কিছু না কিছু দেশে থাকে, প্রপার্টি আছে, ব্যাংক অ্যাকাউন্ট থাকে, এইটার ব্যাপারে আমরা কী করবো, এটা একদম সেই প্রপার্টি থেকে কোনো আয় এগুলা এখানে দেখানোটা কতটুকু মানে জরুরি বা দেখানো, আমি আমেরিকার বাইরে যদি কোনো উপার্জন থাকে, সম্পদ থাকে বা তার ব্যাংকে টাকা থাকে, তাহলে সে কিভাবে দেখাবে এবং এটার দেখালে কি সুবিধা, না দেখালে কি সুবিধা বা কি অসুবিধা? হ্যাঁ, বেসিক্যালি জিনিসটা হচ্ছে যে আমরা অনেকবার এটা নিয়ে আলোচনা করেছি, খুবই সুন্দর প্রশ্ন এবং এটা অত্যন্ত সময়োযোগী প্রশ্ন এবং আমাদের কমিউনিটি এখানে বড় হচ্ছে এবং আপনি যেটা বললেন যে প্রতি বছর আমরা কিছু দেশে টাকা পাঠাই বাংলাদেশের নারীর সম্পর্ক যেহেতু আছে, অনেকে ধরেন আপনার এটা দেখাতে গিয়ে কিছুটা চিন্তিত থাকে, ভীত থাকে, দেখাতে চায় না, ফলে দেখালে কি সুবিধাগুলো পাওয়া যায় সেটা আপনি একটু বলছিলেন। প্রথমত আমি কমপ্লায়েন্সের ব্যাপারটা বলি, যেহেতু আপনি যদি US পার্সন হন অর্থাৎ আপনার যদি গ্রিন কার্ড থাকে এবং আপনি যদি সিটিজেন হন, আপনি মাস্ট এটা দেখাতে হবে, আপনার ইনকামটা দেখাতে হবে। অনেকে
অনেকে জিনিসটাকে ভুল বোঝে, অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আমি আমার এরকম বাড়ি আছে এটা কি দেখাতে হবে নাকি। আমার বাড়ি দেখানোর কোনো সিস্টেম আমাদের ট্যাক্স রিটার্নের মধ্যে নাই, সেহেতু বাড়ি থেকে যদি কোনো ইনকাম হয় ইনকামটা যা হলো তার সাথে যে খরচটা যেটা আছে সেটা দেখিয়ে আপনার যে নেট যেটা ইনকাম এখানে যেরকম, এটা সোজা কথা হচ্ছে যে আমেরিকাতে ট্যাক্স ফাইল করার সময় আমেরিকার ফর্মগুলো আমরা ব্যবহার করব। সেই আমেরিকার ফর্মে যেখানে যেখানে মনে করেন আপনি বাংলাদেশে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওখানে ডিভিডেন্ড পেলেন, আপনি কোম্পানির ডিভিডেন্ড পেলেন অথবা ইন্টারেস্ট পেলেন, এগুলো আমাদের এখানকার ফর্মে দেখাতে হবে। এবং বাংলাদেশে যদি আপনি অথবা অন্য দেশে, বাংলাদেশ বলে কোনো কথা নেই, আপনি দুবাইতে আপনার প্রপার্টি থাকতে পারে, দুবাইতে আপনার ইনকাম থাকতে পারে, রাশিয়াতে থাকতে পারে, আপনি যে সমস্ত দেশে আপনি ট্যাক্স দিয়েছেন সেই ট্যাক্সগুলা আবার এখানে ট্যাক্স ফাইলিংয়ের সময় আপনি এগুলাকে মাইনাস করে দেবেন। এটা হচ্ছে এখন একটা প্রশ্ন, ধরেন বাংলাদেশে বা তার অন্য যে কোনো দেশে তিনি যদি ট্যাক্স দিয়ে থাকেন ওইটা এখানে ক্রেডিট নেবেন, এখানে আবার মাইনাস করবেন, এখানে মাইনাস করবেন। আর একটা জিনিস আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে এটার আইনগত বাধ্যবাধকতা কি, আইনগত বাধ্যবাধকতা হচ্ছে অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আপনি যদি এটা যদি আপনি যদি ইগনোর করেন, আপনার যে ট্যাক্স ফাইলিংয়ের যে প্রয়োজনীয়তা আছে আপনি যদি ইগনোর করেন এটার কিন্তু স্টিফ পেনাল্টি আছে, 5,000, 10,000, 25,000 বিভিন্ন ধরনের পেনাল্টি আছে রিপোর্ট না করার জন্য। মানে আমেরিকার বাইরে যদি কোনো আয় থাকে সেটা প্রদর্শন করা অত্যন্ত অত্যন্ত জরুরি, এবং ট্যাক্স দিয়ে থাকলেও সেটার একটা ছাড়। আমার মনে হয় আপনারা যখন ট্যাক্স ফাইল করতে যান আপনার ট্যাক্স প্রিপেয়ার, আপনার সিপিএ অথবা আপনার এনরোল এজেন্ট অথবা অ্যাটর্নি আপনাকে জিজ্ঞেস করে যে বিদেশে কোনো প্রপার্টি আছে কিনা, তার থেকে সম্পদ মানে ইনকাম হচ্ছে কিনা, হ্যাঁ জি, তখন তাহলে তার উপযুক্ত উত্তর দেওয়া জরুরি জরুরি। আমরা যাচ্ছি পরবর্তী ফোনে। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো হ্যালো জি 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 ভাইয়া, আমি এম জি ইসলাম বলছি জামাইকা থেকে। বলুন ভাইয়া, আমার ভাইয়ের কাছে একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হচ্ছে ভাইয়া, আমার ওয়াইফ তো এই বছরে আসছে, এখন আমি কি তাদেরকে করতে পারবো ওয়াইফ বা বাচ্চাকে দেখে এই ধরনের 3 বছরের? জি, দুটি প্রশ্ন, দুটি প্রশ্ন। আপনার কথা হচ্ছে যে আপনার ওয়াইফ এখানে এসেছেন এবং তাকে আপনি ট্যাক্স, আপনার ওয়াইফ যদি ডিসেম্বরের 31 তারিখে চলে আসেন অথবা ডিসেম্বরের 31 তারিখে যদি আপনার ওয়াইফের যদি ট্যাক্স আইডি নাম্বার থাকে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার অথবা ট্যাক্স আইডি, সে আপনার সাথে জয়েন্ট ফাইল করতে পারবে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি যেহেতু তারা গত বছর এসছে তাদেরকে আপনি পূর্ববর্তী ট্যাক্স রিটার্নগুলোতে ঢুকাতে পারবেন কি না। আমার মনে হয় আমি অ্যাডভাইস করবো না ওইটা করার জন্য, কারণ ওইটা এক ধরনের ফ্রজুলেন্ট কাজ হয়ে যাবে এবং এটা যদি এটা IRS ইগনোরও করতে পারে এবং আপনাকে এটা যে কোনো ধরনের এই ধরনের কাজ চেষ্টা করার জন্য আপনাকে জরিমানাও করতে পারে। আরেকটা বিষয় আমরা মানে আপনাদের সঙ্গে থেকে থেকে আমার যেটা আমিও কিছুটা ধরেন পরামর্শ দেওয়ার মতো সাহস দেখিয়ে ফেলব কিনা ভাবছি, ধরেন যদি 6 মাসের কম থাকে তাহলে তো তিনি তার সন্তান এবং অন্যান্য ডিপেন্ডেন্টদের যে সুবিধা নেওয়ার কথা সেটা তো বোধ হয় নিতে পারবে না, 6 মাসের বেশি সময় আমেরিকাতে থাকতে হবে। সুবিধাগুলো নিতে পারবে না, যেগুলো এক্সট্রা সুবিধা, যেমন ধরেন এই যে ডিউ ডিলিজেন্স যে ফর্মগুলো পূরণ করি ওখানে বলতে হয় যে আমি 6 মাসের বেশি অধিক এখানে ছিলাম, আমার বাচ্চারা আমার US সয়েলে ছিল, এই সমস্ত এফিডেভিটগুলো দেওয়ার সময় আপনি মিথ্যা বলতে পারবেন না। ধরেন এই যে আপনার রিফান্ডগুলো যেগুলো আছে বা আপনার ধরেন ডিডাকশন যেগুলো আছে, ডিডাকশনগুলো নিতে পারবেন কিন্তু আপনি যে এক্সট্রা ক্রেডিট আর্ন ইনকাম ক্রেডিট এই সমস্ত জিনিসগুলো পাবেন না। ওকে ওকে, আমরা একটা যেতে চাই পরিতোষ সরকার, তিনি একটা প্রশ্ন করেছেন। শহীদ লস্কর সাহেব তিনি লিখেছেন, আই লাইক টু নো রিগার্ডিং গুড গাই ক্লজ ইন কমার্শিয়াল ইস্যু। আপনার জন্য আমরা বলতে চাই যে আমরা এটা নিয়ে আসলে একটা পর্ব করতে চাই, কারণ এটা গুড গাইস ক্লজ এটা বেশ কয়েক জায়গায় প্রশ্নটি এসছে, আমরা সামনে কোনো একটা দিন হয়তো এই আলোচনাটি করব। পরিতোষ সরকার তিনি লিখেছেন, যারা সেলফ এমপ্লয়েড হিসেবে কম আয়ের ট্যাক্স রিটার্ন করছে ভবিষ্যতে একজন বেশি আয়ের ট্যাক্স রিটার্নকারীর সাথে সুবিধা পাওয়ার ক্ষেত্রে কী ধরনের তারতম্য হতে পারে বা অসুবিধাই কী হতে পারে? যারা বেশি আয় ট্যাক্স ফাইল করছে ভবিষ্যতে তারা কি সুবিধা তারতম্য হতে পারে দুই পক্ষের মধ্যে? এটা কি হাজবেন্ড ওয়াইফের কথা বলা হচ্ছে নাকি? না, এটা আসলে ধরেন তিনি হয়তো, আমরা যতটুকু বুঝতে পারছি যে একজন হয়তো কম আয়ের মানুষ কম ট্যাক্স দেওয়া
মানুষ, আরেকজন বেশি আয়ের মানুষ বেশি ট্যাক্স দিচ্ছেন? যেটা প্রথম যেটা হচ্ছে যে তারা যারা বেশি আয়ের মানুষ তারা হয়তো এক্সট্রা বেনিফিট নিচ্ছে, তারা সোশ্যাল বেনিফিটটা বেশি নিচ্ছে, তারা মনে করেন যে যেহেতু তারা কন্ট্রিবিউশনটা বেশি করতেছে ভবিষ্যতে যে আর তারা হয়তো বেশি টাকা জমা দিচ্ছে তাদের ট্যাক্স ফ্রি ইনকামের মধ্যে, এই সমস্ত সুযোগ সুবিধাগুলো কিন্তু যারা কম আয়ের মানুষ তাদের কাছে তো নেই। এটা তো একটা সামাজিক বৈষম্য, এটা সব জায়গাতেই আছে, এটা পৃথিবীর সব জায়গাতেই এই ধরনের বৈষম্যগুলো থাকবে। ট্যাক্সগুলোতে বেশি রিটার্ন পাওয়া যাবে, যাদের বেশি ইনকাম আছে তারা হয়তো বেশি, মানে এটা তো সোশ্যাল সিকিউরিটি বেনিফিটস এবং রিটায়ারমেন্ট রিটায়ারমেন্ট সবগুলো মিলিয়ে যারা যাদের বেশি টাকা আছে তারা একটু বেশি সুবিধা ভোগ করবে। এটা এটা তো আমাদের প্রশ্ন থাকে, আপনার যদি বেশি আয় থাকে, বেশি আপনি যদি ট্যাক্স দেন, ট্যাক্স আপনি যদি আয় প্রদর্শন করে ট্যাক্স দেন, তাহলে এটা একটা পরবর্তী সময় ইভেনচুয়ালি আপনি একটা সুবিধা সব জায়গাতেই বেশি পাবেন, সব জায়গাতেই বেশি পাবেন। হ্যাঁ, আমরা এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা আরেকটা ফোন নিতে চাই। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলুন। আমার একজন লোক ওই যে ইমিগ্রেশনের ইয়াতে স্পন্সর করবেন, জি, ওনারা স্বামী স্ত্রী দুজনে ইনকাম করেন, তো স্বামী অ্যাসাইলাম থেকে মানে উনি ওনার ইনকাম হলো 40,000, স্বামী স্ত্রী জয়েন্ট ফাইল করেন, তো ওনার ওয়াইফ কিন্তু গ্রিন কার্ড হোল্ডার না, বাট উনি অ্যাসাইলামে আছেন, ফাইল অলরেডি কন্টিনিউ, তো ওনার হাজবেন্ড এন্ড ওয়াইফ দুইজনেই কি স্পন্সরটা দিতে পারবেন নাকি না ওয়াইফই দিতে পারবেন, কিন্তু দুইজনে জয়েন্টলি ট্যাক্স ফাইল করছেন? তিনি যিনি স্পন্সর দিবেন, জি জি, যিনি স্পন্সর দিবেন অ্যাসাইলাম কেস করেছেন, এখানে কিন্তু আমি কোনো ওপিনিয়ন দিতে চাচ্ছি না, যেহেতু এটা এখানে অ্যাসাইলামের ব্যাপার আছে, তবে ইনকাম লেভেল যেহেতু আছে এটা সাপোর্ট হিসাবে দিতে পারবে। অ্যাসাইলাম ওখানে ওনাকে তো আর দেশ থেকে বের করে দেয় নাই, অ্যাসাইলামটা নিশ্চয়ই গ্রান্টেড হয়েছে, অথবা অ্যাসাইলাম স্টিল ওয়ার্ক অথরাইজেশন দিছে, তার মানে নানাবিধ খুঁটিনাটি বিষয় আছে। এটা আসলে একটু সরাসরি কথা বলে নেওয়া ভালো, কারণ আপনার যে কোনো পরামর্শে ভুল ভ্রান্তি হতে পারে। আপনাকে আমরা একটা প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ফোনগুলো নেওয়ার আগে, যে এই ব্যস্ততার মধ্যে কী কী ধরনের ভুল হতে পারে আমাদের যারা দর্শক আছেন তাদের? ব্যস্ততার মধ্যে আসলে অনেকেই ভুল করে, আমি এই পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে যে খবরটা পেয়েছি, যে সেটা হচ্ছে যে প্রথম ভুল করে যে বেসিক ভুল, মনে করেন যে তারা কেউ ট্যাক্স ফাইল করলো অথবা প্রিপারার কাছে না এসে নিজেরাই হয়তো করলো, দেখা গেলো যে সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা ভুল করে দিল, অথবা ছেলে মেয়েদের সোশ্যাল সিকিউরিটি নাম্বারের ভুল তথ্য আছে, নাম্বার ভুল আছে, তারপর মনে করেন যে তারা ঠিক মতো তাদের অ্যাড্রেসটা ইয়ে করে নাই, আপডেট করে নাই তাদের কার্ডের মধ্যে, তাদের আইডেন্টিটি কার্ডের মধ্যে। আর যেটা হচ্ছে তারা অনেক সময় ইগনোর করলো যে IRS এবং W2 যেই ইনফরমেশনটা আছে সেই ইনফরমেশনটা তারা হয়তো ইউজ না করে অন্য একটা ইনফরমেশন ইউজ করে, অথবা IRS-এর কাছে রিপোর্ট হয়েছে একটা ইনকাম, তারা হয়তো ট্যাক্স রিটার্নে ফাইল বসাই দিল অন্য একটা ইনকাম। তারপরে যেটা হইতে পারে সেটা হচ্ছে অনেকেই তাড়াহুড়ার জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন নিয়ে বসে আছে, কিন্তু দেখা গেলো যে তারা আর দে আর এনটাইটল ফর, তাদেরকে বড় ধরনের আইটেমাইজ ডিডাকশন নেওয়ার সুযোগ সুবিধা আছে। তারপরে যেটা হইতে পারে তারা অনেক সময় যেটা বললাম যে অনেক রাইট অফ, যেটা অনেক ডিডাকশন তারা ইনকাম থেকে নিতে পারে তারা নিল না, অথবা তারা বাচ্চাদের কলেজের যে একটা স্টেটমেন্ট, টিউশন স্টেটমেন্ট যেটা কলেজ থেকে দেয় সেটার জন্য ওয়েট না করে তারা ট্যাক্স ফাইল করে দিল, এটাও একটা ভুল হতে পারে। তারপরে যেটা হতে পারে যে তারা অনেক সময় ওই নিজেরা যখন ট্যাক্স ফাইল করে টার্বোট্যাক্সে গিয়ে ট্যাক্স ফাইল করে অনেক মিস্টেক করে, টাইপোতে মিস্টেক করে, এটার জন্য হয়তো তাদের খেসারত দিতে হয়, তাদের ট্যাক্স রিটার্ন ফেরত আসে না। তারপরে যেটা হতে পারে যে তারা অনেক সময় তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং রাউটিং নাম্বার ভুল দিয়ে থাকে,
অনেক সময় দেখা গেল যে অনেক ক্ষেত্রে তাহলে আমরা ভুলের একটা চান্স দেখতে পাচ্ছি, চান্স দেখতে পাচ্ছি, ফলে এই সব জায়গাতে আসলে খুব কেয়ারফুল থাকতে হয়, এই সব জায়গাতে কেয়ারফুল থাকতে হয়, অথবা একজন প্রফেশনালের কাছে, একজন সিপিএ অফিস, এনরোল এজেন্ট অফিস এবং অ্যাটর্নির অফিসে যে প্রফেশনাল সফটওয়্যার আছে এগুলো ব্যবহার করলে অনেক সময় এগুলো অডিট চেকের মধ্যে ধরা পড়ে চলে আসে। যে আমরা একটা শেষ ফোন নিতে চাই আমাদের আজকের, হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। আমি এবং আমার ওয়াইফ দুজন মিলে আমরা ট্যাক্স ফাইল করি, আমার ইনকাম আছে, আমার ওয়াইফ হাউস মেকার, 65 এর পরে যে সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটা পাওয়া যায় এটা আমি এবং আমার ওয়াইফ দুজনেই কি বেনিফিটটা পাবো, আমার এই কোশ্চেনটা আছে। নাইস, শুনুন, না দুজনেই বেনিফিট মানে কি, এখন সার্ভাইভাল মানে স্পাউজাল বেনিফিট যেটা সেটা আপনার ওয়াইফ পাবে এবং যেগুলো রেগুলার বেনিফিট সেটা আপনি পাবেন, আমার মনে হয় এটাই একটা সিম্পল আমাদের ধারা ইয়ে আর কি প্রাথমিকভাবে এখন যেমন হচ্ছে। জি, ফারদিন লস্কর, তিনি লিখেছেন একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, তিনি লিখেছেন, ক্যান পেটস বি কনসিডার্ড এ ডিপেন্ডেন্ট লাইক এ ডগ, আই হার্ড ইফ দে আর ফর বিজনেস পারপাস লাইক গার্ড ডগ দে ক্যান বি কনসিডার ডিপেন্ডেন্ট, মানে ডগের পিছনে নানারকম খরচ আছে, ডগ টেক কেয়ার করা টরা, এবং সেটা যদি আপনার এমন হয় যে গার্ড ডগ বা আপনার বিজনেস ডগ, তাহলে তারা কি ডিপেন্ডেন্ট হতে পারে? না, ডিপেন্ডেন্ট হতে পারবে কিনা আমি এটা একটু গবেষণা করে দেখতে হবে, তবে এটার জন্য যদি খরচ যেগুলো হয় ওই সমস্ত ডিডাকশনগুলো নিতে পারবে, যদি মনে করেন যে গার্ড ডগের জন্য অথবা একজন সিইং আই, যারা একজন মানুষকে সারাদিন একসাথে থাকে ওটার জন্য যদি খরচ হয়, এগুলা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, মানে আমাদের দিনে আজকে সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্ন আসলে ফারদিন লস্করের করা প্রশ্নটি, তাই না? তবে অনেকেই আগে জোক করে বলতো যে অনেকে আগে যখন কম্পিউটার ছিল না তখন পেপার ফাইলিং করতো, তখন একটা ভুল একটা ট্যাক্স আইডি নাম্বার দিয়ে তাদের ক্যাট ডগ এই সমস্তকে ডিপেন্ডেন্ট হিসেবে দেখাতো, এগুলো এখন জোকে পরিণত হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেকগুলো প্রশ্ন আমাদের হাতে ছিল, আমরা আশা করবো আগামী সপ্তাহে আপনাকে আমরা আবার হয়তো পাবো। জি, সুপ্রিয় দর্শক, আমাদের সময় শেষ, আজকের মতো এখানেই আমরা ইতি টানছি, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে। হ্যাঁ, ধন্যবাদ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556, লগ ইন করুন www.totalcablebd.com।